লেবাননে আরও আগ্রাসী ভূমিকা ইসরায়েল। আইতু গ্রামে হামলা চালিয়ে একসাথে 21 জনকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। গ্রামটিতে ধসে পড়েছে একাধিক স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। গাজাতেও রাতভর একাধিক স্থানে চলেছে হামলা, এতে শেখ রাদওয়ান অঞ্চলে 8 জন এবং জাবালিয়ায় প্রাণ গেছে আরও 4 জন ফিলিস্তিনির। সোমবার আল আকসা হাসপাতাল চত্বরে আরও একটি আশ্রয় তাঁবুতে হামলা করেছে IDF, নিহত হয়েছে 4 জন। লাগাতার হামলার পরেও লেবাননে কার্যক্রম বন্ধ করবে না জাতিসংঘ, বিবৃতিতে একথা জানান সংস্থাটির শান্তিরক্ষা মিশনের প্রধান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।